আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের ফটোশপের দ্বিতীয় পর্ব আলোচনা করব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মেনু, এইগুলো টুল বার এবং প্লেট, এগুলো নিয়ে কীভাবে একটি পেজ ওপেন করতে হয়। আজকে আমরা আলোচনা করব কীভাবে পেজের মধ্যে কাজ করতে হয় এই টুল বার দিয়ে আলোচনা করব। যখন আমরা একটি ফাইল ওপেন করব অথবা একটি নিউ পেজ নেব, নেওয়ার পর আমরা ওখানের মধ্যে দেখতে পাবো যে আমাদের একটি লেয়ার চলে এসেছে। আমরা ফটোশপে লেয়ার ছাড়া কখনো কাজ করতে পারবো না। এই লেয়ারটি আমরা ওইখানে লক থাকবে, ওই থালার উপর যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে এটা আনলক হয়ে যাবে। আনলক হওয়ার পর ওইখানের মধ্যে আমরা যে কোনো কাজ করতে পারবো। ওকে, এগুলি নিয়ে বিস্তারিত ধীরে ধীরে আলোচনা করব। এখন আমরা আজকে টুল বার নিয়ে আলোচনা করব, দুটি টুল নিয়ে আলোচনা করব। ওইখানের মধ্যে রয়েছে আমরা মব টুল এবং ওইখানের মধ্যে রয়েছে আমাদের রেক্টঙ্গুলার মার্কিউ টুল। মার্কিউ টুল এটাকে বলা হয় মার্কিউ টুল। মার্কিউ টুল এবং ওই দুটি টুল নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা করব আমরা মব টুল নিয়ে। মব টুল নিয়ে আলোচনা করতে হলে আমি সর্বপ্রথম একটি ফটো ওপেন করি। অন্য ডকুমেন্টে আমার ফটোটি ওপেন হয়েছে। এখন আমি ফটোটিকে ক্লিক করে ধরে ওই দেখেন আমাদের ওই যে যখন এই নতুন পেজটি ওপেন করেছি, ওপেন করার পর ওখানের মধ্যে থালা চিহ্ন রয়েছে, অর্থাৎ লক করা রয়েছে। আমি যদি চাই আমি মব টুল দিয়ে এটাকে সরাতে পারবো না, কারণ ওর মধ্যে ক্লিক করা রয়েছে থালা। আমি যদি এটাকে আনলক করে থালার উপর আমার মাউসের লেফট বাটনে ক্লিক করি এটা আনলক হয়ে যাবে, অথবা আমি আমার সিলেকশন টুল দিয়ে এই সিলেকশন টুলের উপর ক্লিক করে ওইখান থেকে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে আমি টেনে ওইখানের মধ্যে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমি ওইখানের মধ্যে এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে যদি দেখতে পাচ্ছেন আমার এই ফটোটি ওইখানের মধ্যে ওপেন হয়ে গেছে। মব টুলের কাজ হচ্ছে ওইটাকে নাড়াচাড়া করা। মবর তো আমরা জানি ছোলা, ওই দেখেন এই টুলটির কাজ হচ্ছে এটাই, নাড়াচাড়া করে। আমি একটু জুম করে নেই। আমরা যদি জুম করতে চাই তাহলে আমরা মাউসের ওয়াল্টার বাটনে ক্লিক করে ধরে আমাদের কিবোর্ডের ওয়াল্টার বাটনে ক্লিক করে ধরে আমাদের মাউসের যে চাকা রয়েছে এটা সামনের দিকে ঘুরালে জুম হবে এবং পেছনের দিকে জুম আউট হবে। এটা সহজ পদ্ধতি। আর বিভিন্ন পদ্ধতিতে জুম ইন জুম আউট করা যায়। কন্ট্রোল ধরে যদি আমরা প্লাসের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের এটা জুম আউট হবে, জুম ইন হবে, এবং কন্ট্রোল ধরে মাইনাসের মধ্যে ক্লিক করলে জুম আউট হবে। এটা শর্টকাট কি, এই দুইভাবে আমরা আপাতত করতে পারি। আমি আল্ট্রা ধরে মাউসে চাকা ঘুরাচ্ছি সামনের দিকে, জুম হচ্ছে। এখন যদি আমি এই ছবিটিকে বড় করতে চাই, এই ছবিটিকে বড় করতে চাই তাহলে আমি কন্ট্রোল প্লাস থ্রিতে ক্লিক করব। আমার ফটোটি সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আমি শিফট আল্ট্রা ধরে সমান আকারে, শিফট আল্ট্রা ধরে সমান আকারে বড় করব। ওকে, ফটোটি বড় হয়ে গেছে। আর ওই দেখেন ওই দিকে আমার যে ফটো রয়েছে এই ফটোটি কেটে গেছে, কারণ আমরা ইলাস্ট্রেটরে কাজ করেছি। যে ইলাস্ট্রেটরে কাজ করলে আমরা যে কোনো সাইটে কাজ করতে পারবো, কিন্তু ফটোশপে আমরা এই আমার ডকুমেন্টের ভিতরে কাজ করতে পারবো, আউট সাইডে কাজ করা যাবে না। তো এখন আমি আমার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই আনসার, ওই দেখেন মুভ টুলের কাজ। অ্যাপ্লাই, মুভ টুলের কাজ হচ্ছে সরানো, ওদিক এদিক সরানো, এটাই হচ্ছে মুভ টুলের কাজ। এবং এটা সম্পর্কে বেশি বিস্তারিত আলোচনা করা লাগবে না। মুভ টুলের ভিতরে একটা টুল রয়েছে আর্টবোর্ড টুল, মানে আর্টবোর্ডকে সরানোর জন্য। মানে আর্টবোর্ড ক্লিক করলাম, এখন ওই দেখেন আর্টবোর্ডটি সরে যাচ্ছে। তারপর আমি ছোটো করে ফেলছি, ওখান থেকে আর্টবোর্ড বড়ো করতে পারবো, ছোটো করতে পারবো। এইটি এইটি কাজে লাগে না, বেশ মব টুলই আমাদের কাজে লাগে। এবং ওই কাজ থেকে আমরা যদি পিছনের দিকে যেতে চাই তাহলে আমরা কন্ট্রোল, আমরা যদি সামনের দিকে অগ্রসর হইতে, আমরা যদি পিছনের দিকে যেতে চাই তাহলে কন্ট্রোল প্লাস জেড ক্লিক করব। ওই দিন পিছনের দিকে চলে এসেছে, আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আনডু। আর রেডু করতে হলে পরবর্তীতে দেখাবো, যখন রেডু আমি করবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। এখন আরেকটি
শেপ আমি নিব, ওখান থেকে রেক্টাঙ্গল শেপ নেব, ওই দিকে ক্লিক করলাম। ক্লিক করার পর ওই দেখেন আমার অটোমেটিকলি একটি লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি ওইখান থেকে কালার দিয়ে নিতে পারি, যে কোনো কালার আমি একটি কালার দিয়ে নিচ্ছি। ওকে, ওইখানের মধ্যে রয়েছে স্টক কালার, স্টক কালার নান করে দিচ্ছি, নান রয়েছে, স্টক কালার প্রয়োজন নেই। ওকে, ওখানে যদি আমি মব টুলের মধ্যে ক্লিক করি, ওই দেখুন ওইটা সরতেছে, এটা হচ্ছে মব টুলের কাজ, ওইটা সরতেছে। এখন যদি আমি ওইটাতে ক্লিক করি, ওইটাও সরবে, ওই দেখুন ওইটাও সরতেছে, ওইটাও সরতেছে। এবং মব টুলের মধ্যে রয়েছে লেয়ার, লেয়ারকে যদি দুইটি লেয়ারকে যদি আমি গ্রুপ করতে চাই, তাহলে ওখান থেকে গ্রুপ করে নিতে পারি, প্রয়োজন নেই। এটা পরবর্তীতে ওখান থেকে আমরা গ্রুপ করবো, পরবর্তীতে আলোচনা করব। বিভিন্ন যখন আমরা অনেকটি লেয়ার নিয়ে কাজ করবো, তখন গ্রুপ করে করে কাজ করতে হবে, পরবর্তীতে আলোচনা করবো এটা। এবং ওই যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, অ্যালাইন অ্যালাইন কীভাবে করবো আমরা, এলাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো পরবর্তীতে। এলাইন সম্পর্কে একটি ভিডিও আমি তৈরি করব শুধুমাত্র এলাইন নিয়ে। এলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এলাইন ছাড়া আমাদের কাজ অ্যাপ্রুভ হবে না। এলাইন মানে হচ্ছে সোজাসুজি কাজ করা, মানে কোনো কাজকে সোজা করতে হলে ওইখান থেকে মিডিল করতে হলে ওইখানে ক্লিক করে মিডিল হয়ে যাবে। নিচ দিকে সোজা করতে হলে দুইটি লেয়ারকে সিলেক্ট করে ওইখানে ক্লিক করলে নিচ দিকে সোজা হয়ে যাবে, এভাবে কাজ করতে হয় লেয়ার দিয়ে। পরবর্তীতে আলোচনা করব, এখন আমরা আলোচনা করব আমাদের রেক্টাঙ্গল টুল নিয়ে, রেক্টাঙ্গল মার্কিউ টুল, রেক্টাঙ্গল মার্কিউ টুল। মার্কিউ টুলের মধ্যে অনেকগুলো ইলিপটিক্যাল মার্কিউ টুল রয়েছে, তারপরে সিঙ্গল ডো মার্কিউ টুল, সিঙ্গল কলাম মার্কিউ টুল। ওই এই দুইটি নিচের দুইটি বেশ কাজে আসে না, এগুলো দেখাবো না, যেগুলো প্রয়োজনীয় এগুলো দেখাবো। রেক্টাঙ্গল মার্কিউ টুল নিয়ে দেখাবো, এটা দিয়ে দুইটি কাজ দুইভাবে কাজ করা যায়। এই শেপও শেপ তৈরি করা যায়, বিভিন্ন ধরনের শেপ তৈরি করা যায় এবং সিলেক্ট করা যায়। যখন আমি রেক্টাঙ্গল টুলের মধ্যে ক্লিক করি, তখন দেখেন ওইখানের মধ্যে বিভিন্ন মেনু চলে আসে। আমি আমি যদি আমার এই পেজের সর্বাবস্থা চলে যাবো, এখন ওইগুলি ডিলিট করে ওইখানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার উপর প্রথম অবস্থা চলে যেতে হলে আমি পরে ওই নিউর উপর ক্লিক করব, তখন সম্পূর্ণ প্রথম অবস্থা চলে এসেছে, আন্ডু হয়ে গেছে সব সবগুলা। ওকে ওকে, এখন আমি ওইটা দিয়ে একটি শেপ তৈরি করবো রেক্টাঙ্গল মার্কিউ টুল দিয়ে, শেপ। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি উপরের মধ্যে কিছু সাব মেনু চলে এসেছে, সাব মেনু সম্পর্কে আলোচনা করব। ওইটার মধ্যে ক্লিক করে যদি আমরা মার্ক দিই অথবা যে কোনো কিছু সিলেকশন করি, এটা দিয়ে সিলেকশন করা যায়, এটা দিয়ে শেপ তৈরি করা যায়, মার্কিউ টুল দিয়ে সিলেকশন করা যায়, মার্কিউ টুল দিয়ে দুইটি কাজ করা যায়, সিলেকশন এবং এই বিভিন্ন ধরনের শেপও তৈরি করা যায়। প্রথমে আমি সিলেকশন সম্পর্কে আলোচনা করব। যখন আমরা কোনো কিছু সিলেকশন করতে চাইব, একটি ফটো ওপেন করি, ওই ফটোটি আবার নিয়ে আসি। কন্ট্রোল টি ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড করে আনলক করে নেব। এবং সিলেকশনে গিয়ে ডিসিলেক্ট করে নেব। ওকে, ওখানের মধ্যে ক্লিক করব, ক্লিক করে আমি কন্ট্রোল টি বড় করে নিই। ওকে, অথবা আরেকটি ফটো ওপেন করি, অ্যাপ্লাই, আরেকটি ফটো ওপেন করতে হলে আমরা কন্ট্রোল প্লাস ও দিলে নতুন ফাইল ওপেন হবে, অথবা ওইখান থেকে ওপেন করতে পারি। ওপেন করে নিচ্ছি, যে ফাইল থেকে আমি ছবি নিয়ে আসবো ওই ফাইল সিলেক্ট করব। আমি যে কোনো একটি ছবি নিয়ে আসি, ডেস্কটপে চলে যাই,
ওই ছবিটি আনলক করে নিই। কন্ট্রোল টি ছবিটিকে বড় করে নিই। এখন যদি আমি ওই ছবিটাকে উপরে নিয়ে আসতে চাই, ওই ছবিটা আমার ল্যাপটপ আমার কম্পিউটার ফটোর নিচে রয়েছে, উপরে নিয়ে আসতে চাই, তাহলে আমি ওই লেয়ারকে ওই লেয়ারের উপর আমার মাউস কার্সর রেখে আমি আমার মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আমি উপরে নিয়ে ছেড়ে দেব। ওই দেখুন উপরে নিয়ে আমি ছেড়ে দিচ্ছি, আমার কার্সরের দিকে লক্ষ্য করেন, ওই দেখেন আমার ফটোটি উপরে চলে এসেছে। ওকে, এখন আমি ওটার কাজ দেখাবো। যদি আমরা ওখানের উপর ক্লিক করি, ওখান থেকে আমি সিলেকশন করি, মাউসে লেফট বাটন ক্লিক করে টেনে ধরে সিলেকশন করি। ওকে, সিলেকশন হয়েছে। এখন যদি আমি আবার ওইখানের মধ্যে সিলেকশন করি, তাহলে আমার ওই সিলেকশনটি চলে যাবে। চলে যাওয়ার কারণ হচ্ছে আমি ওই যদি ওখানে ক্লিক করি তাহলে একটি সিলেকশন হবে, দুইটি সিলেকশন হবে। আর যদি দুইটি সিলেকশন করতে চাই তাহলে ওইখানের মধ্যে ইয়ার টু সিলেকশন ওইখানের মধ্যে ক্লিক করব। ওই দেখেন যতটা ইচ্ছে ততটা সিলেকশন আমি করতে পারবো, যতটা ইচ্ছে ততটাই সিলেকশন করতে পারবো। ওখান থেকে আমি একটু ব্যাকওয়ার্ডে চলে যাব হিস্টোরি থেকে। ওখানে সিলেকশনে গিয়ে আমি ডিসিলেক্ট করে নেবো, সম্পূর্ণ ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, তো এখন যে কাজটি করতে হবে, আমাদের যদি ওইখানে আবার ক্লিক করি, ওইখানে ক্লিক করে আবার একটি সিলেকশন নিই, ওইখানে সিলেকশন নিলাম। সিলেকশন নেওয়ার পর যদি আমি ভিতরে বাইরের দিকে আরেকটু সিলেকশন বাহির করতে চাই, তাহলে আমি ওই দিকে ক্লিক করে সিলেকশন হয়ে বাইরের দিকে চলে যাচ্ছে, ওই দিকে ক্লিক করলে বাইরের দিকে চলে যাচ্ছে। আমার সিলেকশনটুকু ভুল হচ্ছে কারণ ওইখানে আমার ফেদার রয়েছে, আমি ফেদার এখন জিরো করিনি, ফেদার সম্পর্কে পরে আলোচনা করি। জিরো ইন্টার। ওকে, যদি আমি আবার ওই দিকে বাহির করতে চাই কিছু সিলেকশন, ওই দেখেন বাহির হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি আমি সিলেকশনকে আমার বাহিরে আমার সিলেকশন বাহিরের দিকে সিলেকশন করতে চাই, তাহলে ওইটা সিলেক্ট করতে পারি, অথবা বিভিন্ন সিলেকশন করতে চাইলে, কয়েকটি সিলেকশন করতে চাইলে ইয়ার টু সিলেকশন ওখানে ক্লিক করবো। যদি আমরা ওইখানে ক্লিক করি দেখাচ্ছি ওইটার কাজ কি, ওইটার কাজ হচ্ছে আমি ডিসিলেকশন করে নিই। ওকে, ওইটার কাজ হচ্ছে মনে করেন আমি ওখানের মধ্যে আবার সিলেকশন নিলাম, এখন ভিতরের দিকে আমি একটু সিলেকশনকে ভিতরের দিকে নিয়ে আসবো, তখন আমি তখন ওইদিকে দিব ভিতরের দিকে চলে আসবে, তখন ওইদিকে দিব দেখেন ভিতরের দিকে চলে আসতেছে, এটা হচ্ছে এটার কাজ। অথবা ওইখান থেকে এটা ওইখানে কোনো সিলেকশন হবে না, কারণ এটার কাজই হচ্ছে ভিতরের দিকে সিলেকশন নিয়ে যাওয়া। ওকে, বুঝতে পেরেছেন আশা করি, এই এইগুলোর এটি কাজ রয়েছে। যদি আমরা ওইখানে ক্লিক করি তাহলে একটি সিলেকশন হবে, ওইখানে ক্লিক করে অনেকগুলো সিলেকশন হবে, কিন্তু আর যদি আমরা ভিতরে বাহিরের দিকে সিলেকশন করতে চাই তাহলে ওখানে ক্লিক করে বাহিরের দিকে সিলেকশন করতে পারি, এবং ওইখানের দিকে সিলেকশন করলে শুধুমাত্র ভিতরের দিকে সিলেকশন হবে, সিলেকশনের করার পর ভিতরের দিকে সিলেকশন হবে আর সিলেকশন করতে চাইলে। ওকে, এখন ফেদা নিয়ে আলোচনা করব। ওই দেখেন আমি ডিসিলেক্ট করে নেই, ডিসিলেক্ট, এখন আমি একটি সিলেক্ট করছি। এখন ফেদার সম্পর্কে আলোচনা করবো। এবং সিলেক্ট রাখা অবস্থা যদি আমি ফেদারের মধ্যে মনে করেন 50 দিয়ে নেই, 50 ইন্টার, এখন ডিসিলেক্ট করে নিচ্ছি। এখন আমি একটা মার্কিউ টুল দিয়ে একটি সিলেকশন করি, দেখেন ওইটা গোলাকৃতির হয়ে গেছে।
এখন যদি আমি ওইটার মধ্যে কালার দেই, সেই প্রকারে তৈরি করতেছে, কালার দিই, কালার দিতে হলে আমার ওই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এবং ফিল কালার রয়েছে, যদি আমি উপরের কালারটি দিতে চাই তাহলে আমি ওই যেখানে আমি যদি কন্ট্রোল ধরে যদি স্পেস বাটনের মধ্যে ক্লিক করি, কন্ট্রোল ধরে রেখে যদি স্পেস বাটন ওটা ডিলিট স্পেস বাটনের মধ্যে ক্লিক করি অথবা ডিলিট বাটনের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের কালারটি চলে আসবে। আর অল্টার ধরে যদি আমি ডিলিট বাটনের মধ্যে ক্লিক করি তাহলে আমার ব্ল্যাক কালারটি চলে আসবে, ব্ল্যাক কালারটি চলে আসছে। ফেদারটি হচ্ছে কুলাকৃত হয়ে ওইদিকে চতুর্দিকে যে কালার তৈরি হয়েছে এটি হচ্ছে ফেদার, এবং গোলাকৃত হয়েছে এটি হচ্ছে ফেদার। আশা করি ফেদারটি বুঝতে পেরেছেন। এখন যদি আমি ওখানের মধ্যে আর একটু কমিয়ে নেই, দেখি 10 ইন্টার, ওকে, সিলেকশনকে ডিসিলেক্ট করে দিই। আমি ওইখানের মধ্যে আর একটি শেপ নেই, এরপর সরিয়ে নেই, আসে ওই দেখেন, যদি ফেদার আমি 10 দিয়ে নিলাম, ফেদার 10, ওইদিকে দেখেন ওইদিকে রয়েছে চার কোণ, এখন কোণাটা কিছু গোলাকৃত হয়ে গেছে। এবং আমি যদি আমি কালার দিয়ে নেই, কন্ট্রোল ডিলেট কালার দিয়ে নেই, তাহলে দেখেন আমি সিলেকশনটি তুলে নেই, ওই দেখেন সামান্য গোলাকৃতি হয়েছে এবং সামান্য কালার ওইভাবে সামান্য কালার পিছনের দিকে চলে গেছে। সিলেকশন তুলে নিলে বুঝতে পারবেন আপনারা, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, ডিসিলেক্ট, ওই দেখেন এটা হচ্ছে ফেদারের কাজ, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি কিভাবে শেপ তৈরি করতে হয় পরবর্তীতে আলোচনা করতেছি। দুইটিকে আমি ডিলেট দিয়ে দেবো, ওইটা এবং ওইটা, ওই দুইটা লেয়ারকে আমি ডিলেট দিয়ে দেবো। কীভাবে ডিলেট দেবো আমি দেখাচ্ছি, ওইখান থেকে আমি লেয়ারে ধরে কোনটি লেয়ার রয়েছে এইটা, ওই লেয়ারটি রয়েছে, আমি ওই লেয়ার টেনে ধরে ওখানে ডিলেটের মধ্যে নিয়ে যাব, ডিলেট হয়ে যাবে। এবং ওইখান থেকে আমি হয়নি ওইটা না, ওখান থেকে আমরা চলে যাব দেখে, এখান থেকে আমরা বেঁকে চলে যাই, সম্পূর্ণ বেঁকে নিউ পেজে চলে যাব, পরবর্তী এগুলো নিয়ে আলোচনা করব। নিউ একটি পেজ নিয়ে নিই তাহলে ভালো হবে, নতুন একটি পেজ নিয়ে নিলাম, ওখানের মধ্যে আমি আমার ছবিগুলো নিয়ে আসবো। কন্ট্রোল টি ছবিটাকে বড় করে নেব, অ্যাপ্লাই, ওকে। এখন যদি আমার প্রয়োজন হয় সিলেক্ট করলাম, এতটুকুকে আমি কপি করে আমি অন্য নতুন একটি পেজ নেই, নিউ পেজ, আমি ওই পেজের মধ্যে এনে ছেড়ে দেব, ওই পেজের মধ্যে কাজ করব, আমার এই ছবিটুকুর প্রয়োজন। তাহলে আমি এটুকু সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি কপি করে ওইখানের মধ্যে চলে যাব, যাওয়ার পর কন্ট্রোল প্লাস বি ক্লিক করলে পেস্ট হয়ে যাবে, ওইটুকু সিলেক্ট হয়ে গেছে। অথবা অন্যভাবে আনতে পারি এটাকে, ওখানে চলে আসলাম, আসার পর আমি ওখানে ক্লিক করলাম, অর্থাৎ মুভ টুলে ক্লিক করলাম, ওখানে ধরলাম, ধরার পর আমি ওখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমি ওখানে ছেড়ে দিলাম, ওইখানে চলে এসেছে। এই দুইভাবে আনতে পারি আমরা, সিলেক্ট করে ওইভাবে আনতে পারি, এবং যদি আমার প্রয়োজন হয় ডিসিলেক্ট করে নিই,
ইলিপটিক্যাল মার্কিউ টুল, ইলিপটিক্যাল মার্কিউ টুলে ক্লিক করে গোলাকৃতির হবে, ওই গোলাকৃতি করে নিলাম। এবং যদি আমি ওইটাকে সরাতে চাই, আমি সিলেকশনকে সরাতে চাই, সিলেকশনকে সরাতে হলে আমাদের স্পেস বাটন, ডিলিট স্পেস বাটনের মধ্যে ক্লিক করে ওইটা সরাতে পারি। যদি আমি ওই সিলেকশনকে আমি অন্য এখানে নিয়ে যেতে চাই, তাহলে আবার কপি করে নিতে পারি এবং ওখান থেকে আমি মব টুল দিয়ে ওখানে এনে ছেড়ে দিতে পারি, গোলাকৃতি চলে আসবে সিলেকশনটুকু। অথবা আমি ওখান থেকে কন্ট্রোল প্লাস সি ক্লিক করে ওইখানে গিয়ে কন্ট্রোল প্লাস বি ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করবো কীভাবে শেপ তৈরি করতে হয়। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, ওইখানের মধ্যে ক্লিক করবো, মার্কিউ টুলের মধ্যে ক্লিক করার পর ওখানের মধ্যে ক্লিক করবো, তখন একটা শেপ তৈরি হয়ে গেছে। ডিসিলেক্ট করে নিই, এভাবে করলে হবে না, নতুন একটি লেয়ার নিতে হবে, ওখান থেকে নতুন একটি লেয়ার নিতে হবে। দেখেন ক্রিয়েট, ওখানে রাখার পর মাউস কার্সর ক্রিয়েট এ নিউ লেয়ার, ওখানের মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পর নতুন একটি লেয়ার নিচ্ছি, মানে কালার দেওয়ার জন্য কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি লেট বাটনে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। এবং এই ফিল কালার চলে আসতে হলে কন্ট্রোল অল্টার ডি, ফিল কালার চলে আসবে, কন্ট্রোল ডি ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। ওকে, এখন আমি আরেকটি লেয়ার নেব, নতুন একটি লেয়ার নিলাম, নেওয়ার পর আমি ওইখান থেকে আরেকটি শেপ তৈরি করব। ওকে, কন্ট্রোল ডি, এখন আরেকটি লেয়ার নেব, নেওয়ার পর আরেকটি শেপ তৈরি করবো, অল্টা ডি ব্ল্যাক কালার। ওকে, আমার তিনটি কালার রয়েছে। এখন আমি মব টুল দিয়ে যদি সেই উইটি সরাতে, তাহলে উইটি সরাতে হবে। যদি সেই ওইটার মধ্যে ক্লিক করতে হবে, আমার সিলেকশন করতে হবে সে কোন লেয়ারটি নিব আমি সরাবো। ওটার মধ্যে ক্লিক করার পর আমি যদি ওই লেয়ারটি সরাতে চাই, ব্যাঙ্কে গেছে ওই লেয়ারকে সরাতে হবে, সিলেকশন হয়ে গেছিলো এই জন্য ব্যাঙ্কে গেছে। ওকে, যদি আমি ওইটা সরাতে যাই, তাহলে ওইটার মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পর এটা হয়, এটা এইভাবে হচ্ছে কারণ সিলেকশন দেওয়া অবস্থায় আমি কাজ করতে শুরু করেছি। সিলেকশন আপনি ডি সিলেকশন নিয়ে কাজ করবেন, এইভাবে হবে না, ওটা ডি সিলেকশন করে দিলে এইভাবে হবে না, ওখান থেকে ডি সিলেক্ট করে দিবে, ডি সিলেক্ট। ওকে, ওই দেখেন মব হবে। এবং কালার পরিবর্তন করতে চাইলে আপনি ওইটা কালার, যদি আমি ওইটা কালার পরিবর্তন করতে চাই, ওইটার উপর ক্লিক করবো। ক্লিক করে ওখানে ক্লিক করবো, দুইটি ক্লিক করার পর কালারের উপরে দুইটি ক্লিক করার পর কালার ওভার লেয়ার, ওখানের মধ্যে ক্লিক করবো। ওকেতে ক্লিক করবো, কালার ওভার লেয়ারের উপর ক্লিক করবো। ক্লিক করার পর ওখান থেকে আমি যে কোনো কালার দিয়ে নিতে পারি। ওকে ওকে, ওই দেখুন কালার হয়েছে। ওইভাবে সবটি কালার পরিবর্তন করতে করতে পারি, আশা করি বুঝতে পেরেছেন। ওইভাবে আপনি এই টুল দিয়েও, সরি, ইলিপটিক্যাল মার্কিউ টুল দিয়ে এইভাবে আপনি গোলাকৃতি করতে পারেন। শিফট অল্টার দিলে সমান আকৃতি হবে, শিফট অল্টার দিলে ঠান্ডা সমান আকৃতি হবে, এবং শিফট অল্টার ছেড়ে দিয়ে আপনি যেভাবে চান সেভাবে তৈরি করতে পারেন। ওই তৈরি করার পর আপনি আবার অল্টার ডিলিট বাটনে ক্লিক করলে কালার হয়ে যাবে, কন্ট্রোল ডিলিট বাটনে ক্লিক করলে কালার হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আমরা এই মার্কিউ টুল দিয়ে যে কোনো ফটো সিলেকশন করে অন্য স্থানে নিয়ে যেতে পারি, কপি পেস্ট করতে পারি এবং বিভিন্ন শেপ তৈরি করতে পারি মার্কিউ টুল দিয়ে, আশা করি বুঝতে পেরেছেন। এবং আমরা মব টুল দিয়ে যে কোনো কিছুকে নাড়াতে পারি, ওদিক দিকে অন্য দিকে নিতে পারি, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এখানে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।